হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে অনেক সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম, ওয়েদারটা দেখেই বুঝতে পারছো। সকালের ওয়েদারটা দেখতে শীতের সকালে বিশেষ করে খুব সুন্দর লাগে, তাই না? তো এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, দাঁড়াও দেখাচ্ছি। সবাই ঘুমিয়ে আছে আর আমি উঠে পড়েছি, কারণ সকাল সকাল না উঠলে কী হয় বলো তো, মানে চারিদিকে মানে ঠিক মেনটেন করতে পারি না। শীতে তো অনেক ছোট দিনের বেলা। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমি সকাল থেকে কি কি করি না করি। হ্যাঁ, তো এই যে এখনও দেখো মেয়ে আর বাবা দুজনে মিলে ঘুমোচ্ছে, আর আমাকে উঠে পড়তে হয়েছে। আর আমাকে তো উঠে পড়তেই হবে, না হলে তো কাজ কাম কমপ্লিট করতে পারবো না। আর বেশিরভাগ ঘরের বউরা এরকম সকাল সকাল উঠে পড়ে, কিন্তু তারপরেও তাদেরকে সব কিছু করার পরেও শুনতে হয় কি বাড়ির বউদের নাকি সেরকম কোনো কাজ নেই। আসলে হয়তো মেয়েদের জীবন এটাই, তাই না? নিজের শান্তিতে একটু রেস্ট নিতে পারবে না, কোনো কিছু পারবে না, কোনো কিছু সেরকম স্বাধীনতা থাকবে না, কিন্তু সব কিছু মুখ বুঝে করে যাও। তো এখন আমি ঘরটাকে একটু ক্লিন করে নিচ্ছি। তো তারপরে এই যে সোফার উপরে কিছু জামা কাপড় রাখা ছিল, তো সেগুলোকেও একটু ভাজ টাজ করে নিয়ে একদম মানে সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপরে রান্নার দিকে যাব। কারণ সকালে যদি এইগুলো হয়ে যায় তো তারপরে আর সেরকম কোনো কাজ থাকে বলে মনে হয় না। তো আর পরে না মানে রান্নাঘর থেকে বেরিয়ে এই সব কাজগুলো করা আর হয় না। তো সকালে হয়ে গেলে তো সেগুলো মানে কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি এই যে ছাদটাকেও একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে আবার ওই ওরা ঘুম থেকে উঠে পড়লে ওদেরকে চা করে দেওয়া, তারপরে মেয়েকে হরলিক্স বানিয়ে দেওয়া, সম্পূর্ণটাই তো করতে হবে। তো তার জন্যেই ওরা ওঠার আগে যতটা পারা যায় কাজ কমপ্লিট করে নিই, আর এটাই আমার ডেলি রুটিন। আর এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সকালেই ঘুম থেকে উঠে প্রথমেই, তো এখন কেচে এই যে ছাদে মেলে দিচ্ছি। এরপরে আমার প্রায় সম্পূর্ণ মানে বাইরের সম্পূর্ণ কাজই প্রায় কমপ্লিট। তো তারপরেই আমি রান্নার দিকে যাব, দেখি কী কী বাজার আনে না আনে। তো এই যে এখন একটু লেবু জল খেয়ে নেব, আমি আর তোমাদের দাদাভাই দুজনেই খাই প্রতিদিন সকালে। আর এই যে এখন মেয়ে খেয়ে নিচ্ছে। তো আজকে আমাদের সকালের টিফিন মিশলি রুটি ভাজা হয়েছে, তো এখানটায় মাও খাচ্ছে। আর মিশলি রুটিটা মাই ভেজেছে, কারণ হচ্ছে এটা আমি ঠিকঠাক ভাজতে পারি না। তো আর এই যে সকালের বাজারও চলে এসছে, শিস চচ্চড়ি, ছোলার শাক আর ইলিশ মাছ আনা হয়েছে। তো এখানটায় এই যে খাওয়া দাওয়া সকালে টিফিন কমপ্লিট করার পরে মা কাটতে বসে গেছে সবজিগুলো, আর আমি এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর মাছের আলুটাকেও একটু কেটে নিলাম। আর শীতের দিনে না ছোলার শাক তারপরে শিস চচ্চড়ি এগুলো খেতে খুব সুন্দর লাগে। তো শিস চচ্চড়িটা আজকে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, তো খেতে আরও টেস্টি লাগবে। তোমরা খেয়েছো কি না জানি না, তো না খেয়ে থাকলে ইলিশ মাছের মাথা দিয়ে খেয়ে দেখো, খুবই সুন্দর লাগে খেতে। তো এই যে এখানটা ইলিশ মাছের ঝোলটা ফুটছে, আর ওই যে ওইদিকে ভাত বসানো আছে। আর এখন আমি বেসিনে কিছু বাসন ছিল তো সেগুলোকে মেজে নিচ্ছি। আর একটা কথা আমাকে বলো তো, তোমাদের দাদাভাই আমাকে শুধু বলে আমি নাকি কথা বলতে পারি না, তো এর থেকে বেশি কী বকবো বলো তো? যেটা করি সেটাই না দেখাবার, সেটাই তো বলবো, তাই না? তো আমাকে বলবে তুমি বেশি কথা বলতে পারো না, আমার তো এটা মনে হয় না। তো তোমাদের কী মনে হয় যে আমি সত্যি সত্যি কথা বলতে পারি না? আমার তো একদমই এরকমটা মনে হয় না। আর এর থেকে বেশি কথা বললে কি ভালো দেখায়? আমার তো মনে হয় না বেশি কথা বলা, মানে যেটুকু দরকার সেটুকু বললেই ঠিক আছে। আর দেখো রোজ একই সকাল, তাই না? কোনো দিন আর নতুন সকাল হয় না। আর এর থেকে যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, তাছাড়া কী বা করবো বলো? আমাদের মতো হাউস ওয়াইফদের তো কাজ এগুলোই, তাই না? এগুলোর মাঝেই তোমাদের সাথে একটু গল্প করি, কথা বলি। আর এখন চচ্চড়িটা বসাবো, এই যে মাছের মাথাগুলো ভেজে রাখা আছে, আর এই যে মাছটাও নামিয়ে রেখেছি। আর এইখানটায় তোমাদের দাদাভাই একটু শসা, বিট, গাজর সব কিছু একটু ধুয়ে দিচ্ছিল, যে ওগুলো দিয়ে স্যালাড বানাবো। আর স্যালাড তো সব সময়তেই খাওয়া যায়, আর তাছাড়া শীতে বেশি ভালো লাগে, আর শীতে সব সবজি টাটকা হয়। তো তো এইখানটায় আমার রান্নাবান্না কমপ্লিটের পরে স্যালাডগুলোকে বানিয়ে নিলাম।
তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তারপরে আবার সন্ধে এই যে রান্নাঘরে চলে এসেছি। তো এখানটায় আলুর তরকারি হচ্ছে, তো আজকে রাত্রে আলুর তরকারি আর লুচি বানানো হবে। তো এখন আমি ময়দাটাকে মেখে রেখে দিব, কারণ ময়দা মাখা থাকলে লুচিটা পরে বেশ ভালো হয়, আর লুচিটা তো গরম গরমই খেতে ভালো লাগে। তো এখন আলুর তরকারিটাকেই বানিয়ে রাখছি। আর এই যে এখন আমরা সবাই মিলে বসে মুড়ি মাখা খাচ্ছি, আর এটা কে বলতো আমার কোলে? এটা আমার নাতনি। আর তোমরা নিশ্চয়ই ভাবছো আমার আবার নাতনি হয়ে গিয়েছে? তো হ্যাঁ, এটা আমার মানে ননদের ছেলের মেয়ে। তো দেখো কেমন ক্যামেরার দিকে তাকাচ্ছে, ঠিক বুঝতে পারছে যে মানে কিছু একটা ভিডিও করা হচ্ছে। তো তাকাচ্ছে, আবার হাই করতে বলছি, হাতটাকে বেশ তুলছে, আর মুড়ি খাচ্ছে দেখো বসে কত সুন্দরভাবে। তো আমরা এখন মুড়ি মাখা খাই, আর তোমরাও ব্লগটা দেখতে থাকো। তো ব্লগটা আজকে এই পর্যন্তই শেষ করছি, তো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।